ও দুনিয়ার মানব জাতি অকল, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় রখানন। ইত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম, যার নাম ইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। হু সুবহানাল্লাহ, সর্বপ্রথম খারে বানাইছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে, সর্বপ্রথম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানাইয়া আল্লাহ গর্দনা পর্যন্ত বানানি লইল। রহমতর ফরিশতা ফরমাইন, আল্লাহ আদম আলাইহিস সালামর সমস্ত বডি আপনি বানানি লই নাই, একটা বার্তা মেফান্তা কিয়া দেখুয়া, আদমর নাক কান হইত, আদমর চোখ কান হইত, আদমর খান খান কোন জায়গা হইত। আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতর ফরিশতা, আমার আদমর গর্দনা পর্যন্ত তোমরা বানাইছ, মগর মুখমণ্ডল খান আমি আল্লাহ আমার পবিত্র কুদরতর ডাইনে হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু। হু সুবহানাল্লাহ, রহমতর ফরিশতা ফরমাইন, আল্লাহ আদম সন্তানর সমস্ত বডি ওখান আপনি আমাদেরকে বানানি লই নাই, মগর আপনি আদমর মুখমণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাইতায়। আল্লাহ বলেন, আমার পবিত্র বানানো মুখ দিয়া, আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। হু সুবহানাল্লাহ, এর লাগি মুখ কান যেন মনে হয় না ব্যবহার না, জবানি কান যেন মনে হয় না ব্যবহার না, দরাত তিহরের কিতার ফুড়ি কিতা মারাউনির ফুড়ি গালি না, কিতার ফুয়া কিতির ফুয়া গালি না, জবান আল্লাহ বানাইয়া দিছে। হে ভাই, এর লাগে শরীয়তর মাসলা হইল, কোনো মানুষের গালো থাপর মারা যাই না, আপনি মানুষের গালো মারতায় না, গালি কান খেয়ে বানাইছে ভাই, জোরে খাও খেয়ে বানাইছে আল্লাহ, গালো থাপর মারতায় না, মেসাব খুয়া আনা মেসাব খুয়া, মাস্টরও খুয়া আনা মাস্টরও খুয়া, বেটা হোক বেটি হোক গালো তাবর মারা নাই, ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো, মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল বুয়াই দিলায় না, গালো তাবর মারা নাই, বুঝা জাননি ভাই। ও আয়াতর তাফসীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সব যাইতে দুর্বল দে হাড্ডি আছে রে ভাই, ও হাড্ডি থাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহর জন্য তো সৃষ্টি করছেন। হু সুবহানাল্লাহ, ও খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম জন্য তো গুম আসলা, বড় আরামর বিপুর গুম আসলা রে ভাই, আর গুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন। হু সুবহানাল্লাহ, এর লাগি নারী জাতি জন্মগত উফতা, জন্মগত উফতা থেরা থেরা বুঝো নানি ভাই, লাংলোর বাস দেখু বসির লাংলোর বাস এগু থাকে নানি, আমরা ডো সাইটে দিয়া এগু সুজা থাকে না, মূল ব্যান্ড ফাইন আপনারা সুজা থাকে হইল ব্যান্ড থাকে বাজার খাটিতে ব্যান্ড থাকেন সুজা থাকে এগু ব্যান্ড টয় কিলা হেদা লাগে কিতা লাগে ভাই, হেদিতে কিতা লাগে আগুনার খের বাগুড়া অথা লাগে, এখন যদি আপনি বাস বাজার থেকে খাটিয়া ওখানে ব্যান্ড করি দিতা ব্যান্ড হইব নি খেনে বাঙ্গি দিব, ও আমি বুঝাইতাম করি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেড়া না সুজা, আর বাস জন্মগত সুজা না থেড়া সুজা, হিগু হেতি হিগু থেড়া করতে কিতা লাগছে হেদা লাগছে, হেদিতে বাস আর খের লাগছে, আর লগে নারী জাতি জন্মগত থেড়া না সুজা থেড়া, ও শরীয়ত এখন নারী জাতিরে থেড়া জাতিরে সুজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না, মুগরি ব্যবহার করিও না, বক্সিন ওয়ান বক্সিন মেটিকেলার টু বক্সিন হসপিটাল ব্যবহার করিও না, আমি আল্লাহ হইয়ার থেড়া জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো। হু সুবহানাল্লাহ, ও নারী জাতিরে সুজা করতে কিতা দি হেদিতায় না, ওয়ান বক্সিন মেটিকেলার টু বক্সিন হসপিটাল কিতা ভাই, কুরআন আর হাদিস কিতা ভাই, পুরাণ আর হাদিস, ও এতর তফসির লেখরাত খুলিয়া চাইও বা মেসাপতি সবাইও লেখা মুসন্নিফে লেখরা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়া যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব কিতা হই দিব, হউ যে বাস কিতা হইব
বাঙ্গিব হইছেন নানি, হেদার আগে না হেদার বাদে, হেদার আগে। তে নারী জাতির ওলা আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তো কিতো হইব, বাঙ্গি দিব। আর বাঙ্গা মতলব হয় বেটিয়ে তোমার লাতমারি ফেলে আরে গুড়াত ধরে দৌড়াইব, নতুবা বেটি আত্মহত্যা করব, নতুবা বেটি ডিভোর্স হইব। বুঝা গেছে নি, বুঝা গেছে নি? এখনো তাইলে সুজা কিতা দিয়ে করতাম আমার তো, আমি আয়াত পড়েছি দুইটা আমার ইয়াদ আছে। আপনারা মনে মনে কইতে বেটায় পড়িল একটা আর ওয়াজ ঘরে আর একটা খেলে, আমি ভাই মেসা ওর ভাই চাইছিলাম বুধ হয়েছিলাম, ও আমার আইয়াও দিছে নখান মৌলানা জাবির হুসাইন সাহেব বিষয় ওঠা ওই লাগিয়ে মতাত বই রয়েছি। আমার দুস্থ হল দুর্গ হল এলাকিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হদিসর দরকার। কিয়র দরকার ভাই? না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইব নি। ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাও কোয়াবালা, মগর মডার্ন বানাইবা না, ডিজিটাল বানাইবা না। যে নারী মডার্ন ডিজিটাল হয় ই নারী যে জামাই করে যাইব জামাই গু তাই বাড়ুয়া হইব, জামাই হইত নাই। সমীক্ষা আটাইয়া দেখিল যত ঘরের বেঠাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন, আর ই বেটি যে বেটায় বিয়া করে ই ঘরের বেটাই গু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায়। মানুষ নি কান বলে কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরা, বেটির সাথী ধরতে ধরতে বেটা হেরা। হাসা নানি বেটি চাকরির থেকে ইয়া ভাই ভাত রান্দা, ভাত রান্ধিছে খে, খে রান্ধিছে ভাই, রান্ধিবার হতা খার বিয়া বেটা আগে বেটা মর দিছে না বেটিয়ে মর দিছে, বেটায় দিছে নানি, তে ভাত খে রান্ধিত। হ্যাঁ খইয়ান না চাকরি ধরাইও না, ধরাও ইগান আমি না করিয়ান না, মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মেলিটি করিও, বেশ উফরেদি করিও না। আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা? হে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি, এর লাগি দেশ বেশি উন্নত হন নানি, আন্দা লাইনে উন্নত হর, সুন্দর লাইনে না, কোন লাইনে উন্নত হর ভাই? এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠা না বেঠি? এর লাগি দেশ বেশি উন্নত নানি, এর থেকে আনকমন কোনো রাষ্ট্র দেশও নাই যেটার নাম বাংলাদেশ, কোনো শৃঙ্খলাবদ্ধতা নাই। সালার খে আত না গদ্দিত খে বার ইন বইবার কথা খে বেঠা। আর রিজাল কওয়ামুন আলা নিসা বিমা ফদ্দাল আল্লাহ বাদহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু। ও বেঠাইন তোমরারে আমি বেটিন তোর তত্ত্বাবধানকারী বানাইছি, বেটিন তোর জিম্মাদার বানাইছি, বেটিন তোর রিজেকর দায়িত্ব তোমরা, তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিন তোর করিয়া যাইও, বেটিন তোরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না, ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না। হ্যাঁ যদি বেটির জামাই থাকে না ই বেটির দায়িত্ব ফ্যামিলি লইত, ফ্যামিলিয়ে যদি লয় না তাই বাফর ফ্যামিলি লইত, বাফর ফ্যামিলি যদি লয় না তে মেম্বারে লইত, মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা, জিপি প্রেসিডেন্টে যদি ভারইন না জেলা পরিষদে লইতা, জেলা পরিষদে যদি ভারইন না এমএলএ লইতা, এমএলএ ভারইন না এমপি এ লইতা, এমপি এ ভারইন না সিএমএ লইতা, সিএমএ ভারইন না প্রাইম মিনিস্টারে লইতা, প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না ভারইন, ঔ শরীয়তে পারমি সন্দের বুর্গা লাগাও, হিজাব লাগাও, ফর্দার ভিতরে থাকো, নিতাইনগর থাকি বুয়ালিফার বাজার মার্কেটিং করো, এতে শরীয়তে বাধা দিত নাই। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। আমার যে বোন সরকারি চাকরি করে ইবনির মাথা খাফরে কদিন দেখছো নি, ইবনির ডিসপ্লে কোনোদিন টেম্পার দেখছো নি? টেম্পার বুঝো না নি, বাজার থাকি মোবাইল লোয়ার বাদে রে আগে টেম্পার দেখে নে, আর তাকে যদি হইরা যায় হেতে হাইটটা দেব, সেটা হই না। তো আঙ্গরে আল্লাহ একটা ডিসপ্লে দিছে, কী দিছে ভাই, কী দিছে? আরে বলেন, ও হে থেকে কইতে পারে না, আঙ্গরে কী দিছে আল্লাহ? ডিসপ্লে দিছে। এ নারী জাতির ডিসপ্লে সুন্দর আছে, কালো আছে, ময়লাওয়ালা আছে, এ হে থেকে যদি ডিসপ্লের মধ্যে টেম্পার না লাগায় হে থেকে বিপদে পড়বো না, বিপদে পড়বো না? তো বিপদ থেকে উদ্ধারের জন্য কী করতে লাগবো? টেম্পার। ও মুরব্বী হয়েছেন কীটা লাগবো ভাই? টেম্পার মানে হিজাব, টেম্পার মানে হিজাব। আমার বনিরে আল্লাহ সুন্দর করে বানাইছে, আমার বনির জাতি নরম জাতি, এরা দুর্বল জাতি, এরা সম্মানিত জাতি। শরীয়তে হর, কোরআনে হর, এক নারী জমিন অত সময় পর্যন্ত সম্মান আসলো না জাহিলিয়তর যুগ। ই নারী জাতির গড় তাকি আল্লাহ নবী অখলার আগমন ঘটাইছে, নারী জাতির গড় তাকি আল্লাহ বদরপুরি হজরত আইসন, রাঙ্গাওটি হুজুর আইসন, বাসান্দি হুজুর আইসন, ফুলতলি সাহাব আইসন, ইমাম আবু হানিফা আইসন, ইমাম বুখারি আইসন, ইমাম মুসলিম আইসন, ইমাম তিরমিজি আইসন। নারী জাতির ফেট তাকি না পুরুষ জাতির ফেট তাকিয়া দূরে হও,
না কোনোদিন হুঞ্চো কোনো পুরুষ সকল প্রেগনেন্ট হইতে ওই বাণী সম্ভব নেই। তাহলে এর লাগি তো আল্লাহ এখন অকারণা ফি বুয়ুতি কুন্না ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর নারী যখন নবীর উম্মাহাতুল মুমিনিন হল তথা আনে ওলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন হকলরে তোমরা হইয়া যাই আর মুমিনাত হকলরে আমি আল্লাহ হইয়া দিই আর তোমরা জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় তোমরা রাস্তা বা বাহিরও না হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে সম্মানিতা বানাইলাম ও সম্মানের সহিত যদি জমিনের মধ্যে থাকতে চাও তোমার ইজ্জতর কন্ট্রোল করতে চাও তোমার সতীত্বর যদি হেফাজত করতে চাও তাহলে তোমরা ফর্দা বেষ্টন করিয়া জমিন চলাফেরা করিও হৌ সুবহানাল্লাহ। এক নারী সম্মানই হয় ফর্দার দ্বারা, এক নারী ইজ্জত ওলা হয় ফর্দার দ্বারা, এক নারীরে বালা পরিবার বিয়া হয় ফর্দার কারণে, এক নারীরে বালা বেটায় বিয়া করে তাই আখলাক আদর্শ আর ফর্দার কারণে, ঠিক কিনা ভাই? হ্যাঁ আপনারা খুব কুয়াশাই এখান কথা আমি জিকার করি বেজারই বানানি। ইথাত বাজার আছে, মিঠাইনগর বাজার আছে, লস্কর বাজার আছে না নি? বাজারও গিয়া মাঝে মাঝে আপনারা খোলা খাইনত খোমলা খাইনত খাইন না নি? খোলাত একদিন গিয়ে দেখছো নি কোনো খোলা চুলা বেঠায় বেছে খেনে ভাই ময়লা লাগবো কীটা লাগবো? সেও যদি চুলিয়া বেচার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বিকিব নি খেনে গুটকিটা নাই ফর্দা নাই। তো ফর্দা সারা যদি একটা খোলা মানুষে বাজার থাকি খরিদ করতে যদি একশোবার চিন্তা করে তে ফর্দাহীন নারীরে বিয়া করতে কতবার চিন্তা করবো খুব কসাই? পাঁচশোবার কি হাজার বার উঠো হইতে পারে। এখন আমি যুবকলরে কই আসিও না তুমি ঠাই তোমার সান্ডে উত্তর আওয়াজ করি রে বা তুমি জানতে এখানে সাঙ্গ উঠি দাঁড়ায় হ্যাঁ এখন আমি দিকার করি আর ভাই মাইন খোদ্দায় না তো ইন অবিবাহিতা যুবক হল খেখে দে আর তুলো চাই হেয়াল হেয়াল সরম নেই অবিবাহিতা যুবক হল কতজন আর তুলো চাই? এ ও এক দুইজন উনি খালি সারা বিবাহিতা নি আলহামদুলিল্লাহ না ই লাইনে বিয়ে বিবাহিতা নাই বুধু ভাই আর তাই যে সরম খতরা। এখন ও যে বিয়ার মাত দিলে আমরা তো ও জেনারেশন লইয়া ঘুরি আর নানি যে জেনারেশনও বিয়ার মাত দিলে বাফে হইবার আগে ফুরিও হয় আই এম বুকিং ইনও বিয়ার মাত লিয়া গোথাগুতি করি না আমার সিটি গান বুকিং হয়ে গেছে গিয়া ও জেনারেশন নানি এখন ফুয়ার লাগি হইনা বাফে আস্তা দুনিয়ার টুকার হে বাবি রে ফোন করিয়া হয় বাবি আব্বারে কই হইনা টুকা ইতান আমার তো সেটিং হয়ে গেছে গিয়া বলা নানি এর লাগে আমার ভাই এতে আর তুলছ না সেটিং তো হ্যাঁ আর সেটিং কি গুবর বেলাইনে করা হয়েছে এর লাগে ইগু ডিসকানেক্ট করা যান না এর লাগে ডোরাইয়া আর তুলতরা না। এখন আমি জিকার করি আর কোরআনের আয়াত দিয়া জিকার করি আর আল্লাহ কোরআনে করিমন এক জায়গাত বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর যত পুরুষ সকল জমিন খবিস হইবা লুচ্চা লাফাঙ্গা হইবা ইতায় যত এবাদত সুরক্ষা যত মানুষের ঠুকানি লওয়া কুয়া ইতার সভালো কোনো দিন দিনদার বেটি মিলত নাই ইতায় ওলা লাফাঙ্গা খবিস বেটি মিলব নাউজুবিল্লা। এখন আমরা বিয়ার বয়স হওয়ার বাতে কিছু বাইয়ে নাচই নানি সারা দিন দেখি নমাজ পড়ছে না খারি ফোন মাতিছে আড়াইটা পর্যন্ত টাইপিং করছে বাইকও থাকলেও ব্লুটুথ লাগাইয়া বাইক সালার আর অবায় ফোন মাথের মাঝে মাঝে দেখিও আমি তো ফোন লাইনে দিয়ে আপনার ন্যাশনাল হাই রোডে দিয়ে নাম ছয় মাস ঘোরাফেরা করি কত আড়ুয়াইন ভাই ভাই হারি গুন 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 ঘরে একদিন আমার দাঁড়ো এক গুয়েরে ও আলগাপুর ও দাঁড়ো আমি যাইয়া আমার গাড়ি লইয়া যাইতে সময় গাড়ি থামাইছি আর বই রইছি গ্লাস খুলিয়া বাতাস খাইয়া ওঠো লইয়া এগু যার ঘরে সুন্দরী আফায় একজন বোয়ার মুখ অবশ্য ব্যান্ডি দেখান আছে ব্যান্ডি বুঝছেন নি করোনা সময় দেখান আসলো ও খান আর ভাই সাবে খর ওরে হায় রে হায় যদি তোমারে আমি ভাইলাই তেও যে গাড়ি দেখায় ওলা এখন তোমারে লইয়া দিম সালার কিতা ভাই সালার কিতা হ্যাঁ কিতা সালার ভাই অটো আর হইছে কিতা হতা এলটো না ব্রেদা আমি মনে মনে কইলাম হায় রে আড়ুয়া চিন্তা কর গে তোর লগে যখন অটোত বইয়া কলেজ থাকি জঙ্গলের মাঝে দি বাড়ির যা একবার তলে তলে খবইয়া খবর লাগে দেখো যায় গে তোর তুইয়া কতদিন শিলচারও গিয়া আস আসুন এখানে মাতিগান হাসানানি। এখন আমার যুবক ভাই আনতে যখন নমাজ পড়া ছাড়িয়া
দিনে রাইতে যখন ফোন মাতুন মেসেঞ্জারও টাইপিং করো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুয়ার বিয়ার আগে মসজিদর মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্তান ঢুকাও, রুটি অখল দিয়াও যদি সন্তান ঢুকাও, আল্লাহর কসম খাইয়া খুয়ার সন্তান দিনদার পাতি তোমার ভালো ভাইটায় নাই। তুমি দেলা বারো গুল্লকে ফোন মাত্রা আসলায় ওলা তেরো গুল্লকে ফোন মাত্রি বেঠি, আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিব আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বইন জমিন লুচ্চা লাফাঙ্গা হয়ে যায় রে ভাই, ই বইনের বাফে হাজারও যদি দিনদার পাত্র জমিনও ঢুকায়, এরপরেও তাইর খোপালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিতা নাই। ইগে নমাজ ভরলেও জমিন দেখবা লুচ্চা মার্কা নামাজি হন আউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিনা ওয়াত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত। আর যদি তুমি দামান বেটা নমাজি হও, দামান বেটা যদি আদর্শওয়ালা হও, দামান বেটা যদি জমিন জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও, দুনিয়ার সারা নিতাই নগরের বেটাই দে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই, এর বাদে আল্লাহর কসম খাইয়া খুইয়া যায় আর জমিন গরিব যদি পাও, খালাও যদি জমিন তুমি হই না বেটি পাও, মগর তোমার খোফালো আল্লাহ দিনদার বেটি মিলাইয়া দিবা হৌ সুবহানাল্লাহ। হে নিতাই নগরের মা বই নকল, জমিন যদি আল্লাহ ওয়ালা তুমি হও, যদি তুমি দিনদার পাত্র পাত্রী হয়ে যাও, মরিয়ম বিনতে ইমরানের অনুসারী জমিন হও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যদি জমিন তুমি হও, সারা নিতাই নগরের বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন, এরপরেও তোমার কপাল আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা হৌ সুবহানাল্লাহ। নাকি দেখবা বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বনুন না কিছু কিছু বালা, আল্লাহ যদি ও নমাজে তার হেদায়ত দিলেন তো বেদার নি আপনারা, বেদার নি আপনারা, ও নমাজ ভরে মসজিদের ইমামে খোঁজা ও আব্দুল সত্তার বুঝলাম না রে, সারা দিন দেখি তো নমাজও দেখলাম না, ই কয়দিন থেকে বুড়ো বুধ ভাইয়ার সেন্ট টুন্ট মারিয়া মসজিদে ভরে না বুধবার আয় থ, এখন যদি হৌর বাড়ির মানুষ আইয়া দেখো না আমি বেহ নমাজি তে আর তো হই না বেটিয়ার দিবানি গৌসায় এর লাগি নমাজ ভরি আর হে নমাজ খার লাগি ভরের ভাই, বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি, হ্যাঁ এর লাগি নামাজ ভরো আল্লাহরে খুশ করবার লাগি, বিয়ার উচিলাই ভরো মগর খুশ খেয়ে হইতো জোরে হইন আল্লাহ। আবার মাতে আপনারা বেজার হই গেছেন গুসা করছেন, আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারীন তোর অভাব আছে নি ভাই, বেজান অভাব, এখন বেটা দেয় কি তবলিখ 40 দিনের বেটিয়া নিতাই নগর বন্ধ করু সিরকা দীর্ঘা দেরি, বুকুর সান্দেরা ফিটির সাইনবোর্ড দেখা যায় হৌটি কিনা, আমার মসজিদর ইমাম সাহেব ইমামতি খতরা মগর বেটিয়ে তুতা দিয়ে আস্তা গাউরে ঠান্ডা হরের হই ঠিক কিনা, এর লাগি জমিন ফর্দাওয়ালা মা বোন দেবা নাও, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ সম্বোধন করিয়া ফর নবী ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানা শারকিয়া, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথাখান জিকির করিয়া যাও, মরিয়ম বিনতে ইমরানের কথাখান আলোচনা করিয়া যাও, কারণ হযরতে মরিয়ম বিনতে ইমরান এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা, জন্ম হওয়ার বাদ থাকি লইয়া সারাটা দিন দেখি বয়তুল মকদ্দস মসজিদে আকসা যেখানোর লাগি ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদ হইতরা রেওয়াই, ও মসজিদে আকসার খাদিমা আসলা, ও মরিয়ম বিনতে ইমরানের কথাখানটা জিকির করিয়া যাও, কারণ যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল, মাসিক প্রবলেমে দেখা দিছিল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা, এত ফরজারে অবলম্বন করিয়া মরিয়ম বিনতে ইমরানে সুন্দর করে পবিত্রতা হাসিল করলা, দেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইছেন হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ কইতরা ও নবী তোমার কিতাবও তুমি জিকির করো, খার কথা ভাই হযরতে মরিয়ম বিনতে ইমরান যেন একজন নারী মহিলা মানুষ বেটি মানুষ, কোনো নবী আসলা না এক নবীর মাস কেন ভাই, তার আদর্শ তার আখলা তার চরিত্র তার ব্যবহার দুনিয়ার নারী হলো তাকে উত্তম আদর্শ আসলো হৌ সুবহানাল্লাহ, আর জোরে হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ এরা আসলা মা অখল, এরা মা অখল আসলা রে ভাই, আমরার মা ওথা মা নিবে আমরার মা অখলোর তুথার দালায়, আমরার মা অখলোর ব্যবহারে সমাজও মানছে শান্তি ভাই না বেফর্দা বেহায়, ও মরিয়ম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন খাবার পরিধান করিয়া বাড়ির যাইতা ও সময় জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির,
সালাম দেওয়ার লগে লগে হজরতে মরিয়ম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা রে বাবাই, এই জায়গার মধ্যে আমি গোসল হইছি একমাত্র আমার আল্লাহ জানো।